ইটিউবের নিয়মিত আয়োজনে আপনাকে জানাই স্বাগতম সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ইটিউবের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এলাম আপনার জন্য বিজনেস রিলেটেড নতুন ভিডিও যেন আপনি আপনার ব্যবসায়িক জীবনে সাফল্য পেতে পারেন আমাদের আজকের বিষয় দই ও মিষ্টি তৈরির ব্যবসা একথা কে না জানে যে দই ও মিষ্টি বাঙালি জাতিসত্তার খাবার জগতে দুই অনন্য সংযোজন তাই এই দুইয়ের ব্যবসার বাজারও অসাধারণ বলা চলে অতএব ভিডিওটি দেখে নিন তৈরির উপাদান মিষ্টি দই তৈরি করতে যেসব উপাদান প্রয়োজন তা হল দুধ চিনি ডুম্বল এবং কাপ অন্যদিকে মিষ্টি তৈরি করার জন্য দরকার হয় শিরা গরু দুধ ময়দা ঘি ইত্যাদি উপকরণের দই প্রস্তুত প্রণালী প্রতি কেজি দুধ থেকে দই করার জন্য ২৫০ গ্রাম চিনি মিশিয়ে তা কড়া গরম করে হালকা গরম থাকা অবস্থায় 30 গ্রাম দুম্বল মিশিয়ে তা মাটির পাত্রে পুরে পাত্রটি কুড়ার উপর রেখে উপরে কাঁথা দিয়ে আট ঘন্টা রেখে দিতে হয় মিষ্টি প্রস্তুত প্রণালী মিষ্টি তৈরির জন্য প্রথমে ময়দা গরু দুধ ও হালকা ঘি মিশিয়ে পানিতে গুলে নিন যেন গুলগুল মিষ্টির আকারে বল তৈরি করা যায় এরপর সেই বল গিয়ে ভেজে নিয়ে সাথে সাথে শিরায় ছেড়ে দিন প্রয়োজনীয় প্রশিক্ষণ দই ও মিষ্টি তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পেতে অভিজ্ঞ কারোর সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইন্টারনেটে প্রদত্ত বিভিন্ন রেসিপি দেখেও শিখে নিতে পারেন এক্ষেত্রে গুগল এবং ইউটিউব হতে পারে ভরসার জায়গা উপকরণ পাবেন কোথায় দই ও মিষ্টি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন আপনার হাতের কাছেই তবে মাটির পাত্র সংগ্রহ করতে মাটির পাত্র ব্যবসায়ী এবং প্লাস্টিকের কাপ সংগ্রহ করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে যেতে হবে আপনাকে পরিশেষে দই ও মিষ্টি তৈরি করে শুরু করতে পারেন আপনার ব্যবসায়ী জীবন এক্ষেত্রে ছোট কোনো রেস্টুরেন্ট দিয়ে অথবা বিভিন্ন দোকানে সরবরাহ করেও আয় করতে পারেন আপনি তাছাড়া বিক্রি করতে পারেন অনলাইনেও ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন